আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকের নিউজ ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি নতুন সংসার পেতেছেন গত বছরের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তি রাকিব সরকারকে বিয়ে করেছেন তিনি এরপর থেকে হাসি আনন্দেই সংসার করে যাচ্ছেন গত রমজানের স্বামীর সঙ্গে নতুন ব্যবসা শুরু করেছেন মাহি গাজীপুর চৌরাস্তায় একটি রেস্তোরাঁ চালু করেছেন তিনি যেটার নাম দিয়েছেন ফারিস্তা সংসারের পাশাপাশি এখন ব্যবসা নিয়ে নায়িকার যত ব্যস্ততা এদিকে গত কয়েকদিন ধরে মাহির মনে বিষাদের ছাপ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তার একাধিক পোস্টে সেরকমই ইঙ্গিত পাওয়া যায় সোমবার বিকেলে ফেসবুক একটি ছবি শেয়ার দেন মাহি তাতে দেখা যায় কালো রঙের টি শার্ট পরে দূরে উদাস ভঙ্গিমায় তাকিয়ে আছেন নায়িকা ছবিটির ক্যাপশনে মাহি লিখেছেন প্রিয় মানুষটা তুমি বরং সুখেই থাকো কাছে না হয় বহুদূরে ভক্তদের মনে প্রশ্ন জাগতে পারে কাকে সুখে থাকার কথা বলছেন মাহি তার কাছ থেকে দূরেই বা আছেন কে তবে কি স্বামী রাকিবের সঙ্গে অভিমান পর্ব চলছে প্রশ্নগুলো নিরুত্তর এদিকে কয়েকদিন আগের আরেকটি পোস্টে মাহির মন খারাপের ইঙ্গিত পাওয়া যায় সেখানে তিনি লিখেছেন একদিন গোপন রক্তক্ষরণ বন্ধ হবে কোনো এক ভোরবেলায় সুখ পাখি খাঁচা এসে ধরা দেবে নদীর ওপারের ওই দূরের ছোট্ট কুড়ে ঘরে নিভু নিভু চলতে থাকা কুপির আলো দেখে সেদিনও আবার ভেবো না সুখে শুধু তারাই আছে সুখ পাখি তো তোমার খাঁচাতেই আছে তুমি শুধু বোঝো না সুখের লোভ আমাদের সুখী হতে দেয় না সাধারণত মাহ সব পোস্টে মন্তব্য করেন তার স্বামী রাকিব তবে এই দুটি পোস্টে তার কোনো মন্তব্য দেখা যায়নি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ